জিকে স্টল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই ফিরে এসেছে আবারও একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে ব্যাঙ্ক অব বরোদার তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সমস্ত জেলা থেকে প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে বয়সীমা কত কী হতে হবে এছাড়াও কতগুলি শূন্য পদ রয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে বেতন সংক্রান্ত তথ্য প্রার্থীদের কীভাবে সিলেক্ট করা হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশান পেজটিতে রয়েছি দেখো নোটিশটি কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু বারো সাত দু হাজার বাইশ তারিখে অর্থাৎ বারো সাত দু হাজার বাইশের পর কিন্তু প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে না এরপর চলে একটু নিচের দিকে কি রয়েছে দেখো দেখো এখানে পজিশনের ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে দেখো প্রথমে পোস্ট রয়েছে তারপরে গ্রেড স্কেল ভ্যাকান্সিস কত এজ লিমিট এডুকেশন এবং পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো প্রথমে আমরা দেখে নিই কী কী পোস্ট রয়েছে দেখো প্রথমে রয়েছে রিলেশনশিপ ম্যানেজার এবং তারপর রয়েছে ক্রেডিট অ্যানালিসিস্ট তারপরে দেখো এখানে গ্রেড স্কেল ভাগ করে দেওয়া হয়েছে পোস্ট ওয়াইজ এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে প্রথমে দেখো রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু দুটো গ্রেড স্কেল করা হয়েছে একটা হচ্ছে স্কেল ফোর একটা হচ্ছে স্কেল থ্রি ঠিক সেইভাবে ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু দুটো স্কেল রয়েছে একটা থ্রি একটা হচ্ছে স্কেল টু এবার চলো আমরা দেখে নিই স্কেল ওয়াইজ ভ্যাকান্সিস কত দেখো রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু স্কেল ফোরের জন্য ভ্যাকান্সি রয়েছে পঁচাত্তরটি এবং স্কেল থ্রির জন্য একশোটি এবং ক্রেডিট অ্যানালাইসিসের ঠিক একইভাবে স্কেল থ্রির জন্য কিন্তু একশোটি ভ্যাকান্সি রয়েছে এবং স্কেল টুয়ের জন্য কিন্তু পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে টোটালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশো পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে চলো এবার আমরা দেখে স্কেল ওয়াইজ এজ লিমিট কি বলে দেওয়া হয়েছে দেখো এখানে এক ছয় দু হাজার বাইশ অনুসারে কিন্তু এজ ম্যাক্সিমাম মিনিমাম কত হবে সেটি বলে দেওয়া হয়েছে দেখো রিলেশনশিপ ম্যানেজারের স্কেল ফোরের মিনিমাম এজ কিন্তু পঁয়ত্রিশ বছর এবং ম্যাক্সিমাম এজ বিয়াল্লিশ বছর হতে হবে এবং স্কেল থ্রির জন্য মিনিমাম বয়স হতে হবে আঠাশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর ঠিক একইভাবে ক্রেডিট অ্যানালাইসিসের স্কেল থ্রির জন্য মিনিমাম বয়স হতে হবে আঠাশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর আর স্কেল টুয়ের জন্য মিনিমাম বয়স হতে হবে পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে তিরিশ বছর চলো এবার আমরা দেখে নিই এডুকেশান কোয়ালিফিকেশান কী বলা হয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু ম্যান্ডেটরি বলেই দেওয়া হয়েছে প্রথমে দেখো এখানে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে দেখো ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু এডুকেশন ক্রাইটেরিয়া কি বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে প্রার্থীদের এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ফাইন্যান্সের ওপর তারপরে দেখো এখানে স্কেল টু এর জন্য এডুকেশন ক্রাইটেরিয়া কি বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে দেখো এখানে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সে কী বলা হয়েছে দেখো রিলেশনশিপ ম্যানেজারের স্কেল ফোরের জন্য কিন্তু মিনিমাম টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট ফরেন ব্যাঙ্কস ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে কোনো জায়গা থেকে কিন্তু টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে আর স্কেল থ্রির জন্য কী বলা হয়েছে ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তারপরে দেখো ক্রেডিট অ্যানালাইসিসের স্কেল থ্রির জন্য কি বলা হয়েছে এখানেও ফাইভ ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে স্কেল টুয়ের জন্য কি বলা হয়েছে দেখো এখানেও কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো তোমরা রিজার্ভেশন পয়েন্টে কি বলা হয়েছে দেখো পোস্টের স্কেল অনুসারে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটা ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এখানে এটা দেখে নিও তারপরে দেখো এখানে স্কেল অফ পেতে কী বলা হয়েছে দেখো পোস্টে স্কেল ওয়াইস কিন্তু বেতন ভাগ করে দেওয়া হয়েছে দেখো স্কেল টুর বেতন কিন্তু ঊনসত্তর হাজার একশো আশি টাকা এবং স্কেল থ্রির আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা এবং স্কেল ফোরের কিন্তু ঊননব্বই হাজার আটশো নব্বই টাকা বেতন দেওয়া হবে তারপরে এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে তোমরা কিন্তু এটা একটু ভালো করে দেখে নিও এটা ডিটেলসের আলোচনা করলাম না তারপরে তোমরা একটু নিচের দিকে আসো এখানে দেখো রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট এবং এজ লিমিটের রিল্যাক্সেশনটা কি বলা হয়েছে দেখো ক্যাটাগরি ওয়াইজ প্রথমে দেখো বলা হয়েছে শিডিউল কাস্টের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জেনারেলদের জন্য কিন্তু দশ বছরের ছাড় এবং ও জন্য তেরো বছরের এবং এস সি এসটিদের জন্য কিন্তু পনেরো বছর ছাড় দেওয়া হবে তারপরে দেখো এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য কি বলা হয়েছে জেনারেলদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য আট বছর এবং এস সি এসটিদের জন্যও কিন্তু দশ বছর তারপরে দেখো এখানে এফেক্টেড পার্সনদের জন্য কিন্তু জেনারেলদের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য আট বছর এবং এস সি এস টিদের জন্য কিন্তু দশ বছরের ছাড় দেওয়া হবে তারপরে দেখো এখানে সিলেকশন প্রসিডিউরে কি বলা হয়েছে প্রথমে দেখো এখানে অনলাইন টেস্ট হবে তারপর সাইক্রোমেট্রিক টেস্ট হবে অনলাইন টেস্টে যদি প্রার্থীরা পাস করে তাহলে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে চলো এবার আমরা দেখে নিই সিলেবাস কী রয়েছে দেখো এখানে টেস্টের নাম কী কী বলা হয়েছে রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন থাকবে এবং প্রফেশনাল নলেজ থেকে কিন্তু কোশ্চেন থাকবে এখানে দেখো যেটা প্রফেশনাল নলেজ রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের মান কিন্তু দুই হবে যে কারণে এখানে দেখো পঁচাত্তরটার কোয়েশ্চেনের মার্ক কিন্তু দেড়শো রয়েছে এবং টোটাল মার্ক কিন্তু দুশো পঁচিশ নাম্বারের কিন্তু এখানে পরীক্ষা হবে এবং দেখো এখানে এক্সামের ডিউরেশন কত রয়েছে একশো মিনিট দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশেই হবে তাছাড়া যে যে ভাষার যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু সেই ভাষাতেই এক্সাম দিতে হবে চলো এবার আমরা দেখে নিই কীভাবে তোমরা অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল নোটিফিকেশান পেজটিতে রয়েছি এরপর চলো আমরা একটু নিচের দিকে আসি দেখো কি রয়েছে দেখো এখানে পরপর তিনটি প্রোফাইল রয়েছে তোমরা ফার্স্ট প্রোফাইলটাতে টাচ করবে তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ফর কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা এখান থেকে একটু নিচের দিকে আসবে তারপরে দেখো এখানে নোটিশের লিঙ্কটি দেওয়া হয়েছে এই লিঙ্কে তোমরা টাচ করলেই কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই পাশে থাকা বেল আয়কনটিকে অন রেখো ধন্যবাদ